হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি মধুমিতা, মধু অ্যান্ড বিচ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি অনেক দিন আগে তোমাদেরকে সবজি ক্ষেত দেখিয়েছিলাম, আমার বাড়ির সবজি ক্ষেত। তো সেই সবজি ক্ষেতটাতে আমি আবার আজ চলে এসেছি। তো আমার বাড়ির সবজি ক্ষেতে কি কি সবজি ধরে আছে গাছে, আর কত বড় বড় সবজি হয়েছে, চলো আজ তোমাদের সেগুলো দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার উচ্ছে গাছে কত আগা থেকে গোড়া পর্যন্ত কত উচ্ছে ধরে রয়েছে। এই যে দেখো কত বড় বড় সুন্দর সুন্দর উচ্ছে ধরে রয়েছে। এই যে উচ্ছে আগার দিকে দেখো কত উচ্ছে ধরে রয়েছে, বড় বড় অনেকই উচ্ছে ধরেছে গাছে। এই দিকেও দেখো অনেক উচ্ছে ধরে রয়েছে। নিচের দিকে দেখো কত উচ্ছে ধরে আছে, নিচের দিকেও দেখো অনেক উচ্ছে ধরে আছে। গাছে যা উচ্ছে ধরেছে আমাদের বাড়ির খাওয়ার মতো প্রায় এখন চলে যাবে। আচ্ছা, এখন দেখাই তোমাদের লাউ। তো দেখো গাছে কত লাউ ধরেছে, চারটে মতো লাউ ধরে আছে। এই দেখো একটা লাউ ছোট্ট মতো, এটা বড় হবে। আর ও যে দূরে দেখতে পাচ্ছ দুটো লাউ, ওখানে দেখতে পাচ্ছ একটা লাউ। তো এই লাউগুলো ধরে আছে, এখনও লাউগুলো অনেক বড় হবে। তো বৃষ্টি নেই, সে কারণে সবজির ফলন খুব একটা ভালো হচ্ছে না। যদি বৃষ্টি হতো সবজিগুলো আরও বড় বড় বেশ তরতাজা মতো হতো। আর বন্ধুরা, তোমাদের একটা গাছের সঙ্গে পরিচয় করা, এই গাছগুলো দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে সাজানো। এই গাছটার নাম হচ্ছে শশা গাছ। তো দেখো শশা গাছে কত শশা ফুল ধরে রয়েছে, ইয়েলো ইয়েলো কালারের। দেখো অনেক শশা ফুল ধরে রয়েছে, এগুলোই কিছুদিন পরে অনেক বড় বড় শশা হবে। তো দেখো অনেক শশা ধরে রয়েছে, ফুল ধরে রয়েছে গাছে, খুব সুন্দর শশা গাছ। শশা গাছ এর আগে লাগিয়েছিল, গত বছরও ফলন খুব ভালো হয়েছিল। আমাদের বাড়িতেই শশা গাছ লাগাই, সবজি ক্ষেত লাগাই, লাগিয়ে বাড়িতেই আমরা বাড়ির সবজি আমরা খেয়ে থাকি। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো আমার ক্ষেতে কত ঝিঙে হয়েছে। দেখো ইয়া বড় বড় ঝিঙে, দেখো এরকম ঝিঙে হয়তো বাজারে গেলে তোমরা হয়তো অনেক খোঁজাখুঁজি করলে হয়তো দেখতে পাবে। দেখো কত বড় ঝিঙে, দেখতে পাচ্ছ কত বড় বড় ঝিঙে। মানে একটা এক্সাইটেড ব্যাপার যে এত বড় বড় ঝিঙে, সুন্দর ঝিঙে, মানে আমরাও মানে চাষ করে এত বড় বড় ঝিঙে মানে ফলন করাতে পেরেছি। তো দেখো এই দূরেও দেখো কত ঝিঙে ধরে রয়েছে। এই দেখো এখানেও দেখো কি সুন্দর একদম বাঁকানো মতো হয়ে ঝিঙে ধরে রয়েছে। এইদিকেও দেখো কত ঝিঙে, কত ঝিঙে। ঝিঙের ফলনটা এবার খুব ভালো হয়েছে, খুব মানে আমার শ্বশুরমশাই এমনই, ওনার হাতে যে সবজিই লাগানো হোক না কেন সব সবজির ফলন খুব ভালো হয়। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে এই ক্ষেতটাতে যে এত সুন্দরভাবে সবজি মানে ফলন হয়, এত ভালো ফলন হয়। তো বন্ধুরা তোমাদের দেখাই, এই দেখো একটা কিউট কিউট দেখো একটা মিষ্টি কুমড়ো, কত কিউট দেখতে, মানে কি বলবো, এত সুন্দর লাগে ক্ষেতের মধ্যে আসলে যে এত সুন্দর সুন্দর সবজি ক্ষেতের মধ্যে দেখা যায়, মানে খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলো আরেকটু ভেতরে যাই। যা বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট ডিমার সঙ্গে পরিচয় করাই। এই যে দেখছো ছোট্ট, এটা হচ্ছে চাল কুমড়ো হবে। এটা সবে ফুল থেকে বেরিয়েছে, এটা থেকে বড় একটা চাল কুমড়ো হবে। তো এখানেও দেখতে পাচ্ছ ঝিঙে হয়েছে, এই যে দেখো এখানেও ঝিঙে। আর একটা মিষ্টি কুমড়ো আছে বন্ধুরা, চলো সেটা তোমাদের দেখাই। এই যে এখানে দেখো একদম ধারে হয়েছে, একে তো ধরাই মুশকিল। দেখো কোথায় হয়েছে একটা মিষ্টি কুমড়ো, একদম মিষ্টি মিষ্টি মতো দেখতে এখানে একটা কুমড়ো হয়ে আছে। আর বন্ধুরা দেখো আশেপাশে কত লঙ্কা গাছ, কত সবজি গাছ আমাদের বাড়িতে রয়েছে। আমরা তো বাজারে একদম যাই না বললেই চলে, আমরা বাড়িতেই সবজি, বাড়ির লাগানো সবজি আমরা খেয়ে থাকি। বাড়িতে ঝিঙে হয়, উচ্ছে হয়, এদিকে কাঁচা লঙ্কা, বরবটি, কাঁচা কলা, তারপর তোমার সজনে ডাঁটা, সব কিছুই আমাদের বাড়িতে মোটামুটি সবজি আমাদের বাড়িতে ফলন হয়ে থাকে। তো আমরা এই সবজিগুলোই বাড়িতে মানে ফলন করে এগুলোই আমরা খেয়ে থাকি। তো বন্ধুরা আমি ভাবছি আমাদের এই যে খেতে এত সবজি হয়েছে, তো এখান থেকে টুকটাক কিছু সবজি তুলে নিয়ে আমি ছোটোখাটো মানে রেসিপি বানাবো। মানে কিছু এই যে ঝিঙে নিয়ে একদিন ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝিঙে পোস্ত দিয়ে করব। একদিন ভাবছি যে গাছে অনেক বরবটি ধরেছে, উচ্ছে ধরেছে, আর এই যে কলা গাছও দেখতে পাচ্ছ বন্ধুরা, তো কলা গাছেও কলা ধরে এই এখানে ধরেনি, তো বাড়ির কলা গাছগুলোতে কলা কাঁচকলা ধরে আছে। তো উচ্ছে, তারপরে তোমার তোমাদের বরবটি, তারপর মানে
কাঁচকলা সজনে ডাটা সব দিয়ে শুক্তো রান্না করে একটা রেসিপি তোমাদের সামনে হাজির করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বরবটি গাছ অনেক সুন্দর সুন্দর অনেক লম্বা লম্বা বরবটি ধরে রয়েছে। তো দেখো এখানে অনেক বরবটি ধরে আছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বড় বড় বরবটি ধরে আছে। এই নিচের দিকে দেখলে হয়তো দেখতে পাবে যে কত বরবটি ধরে রয়েছে। বরবটি গাছটা এমনই যে বরবটি গাছের ডাল আর বরবটি দেখতে প্রায় একই রকম, ওই জন্য ধরলে ঠিক বোঝা যায় না, অনেকটা কাছে আসলে বোঝা যায়। তো এই যে একটা বরবটির সাইজ দেখো কত লম্বা। অনেকে বন্ধুরা এই বরবটিকে অনেকে লাফা বলে থাকে, অনেক আবার একে লাফা বলে, আমরা বরবটিও বলি লাফাও বলি সব রকমই। এখানেও দেখো আর একটা বরবটি গাছ রয়েছে, এত সুন্দরভাবে ফলন হয়েছে যে কি বলবো, খুব ভালো হয়েছে। তো এই সবজিগুলো বলো কার না ভালো লাগে, নিজেদের বাড়ির সবজি মানে খেতে সবজি লাগিয়ে এত সুন্দর সুন্দরভাবে সবজি হয়েছে, সেই সবজিগুলো যখন আমি একটা রান্না করে মানে রান্না করে তোমাদের সামনে একটা রেসিপিভাবে নিয়ে আসবো তখন কতই না সুন্দর হবে। তো বন্ধুরা চলো তোমাদের এবার কিছু লঙ্কা গাছ দেখাই। লঙ্কা গাছে অনেক লঙ্কাই ধরেছিল, তো গতকাল কিছু লঙ্কা তুলে নিয়ে গেছি, সেই লঙ্কাগুলো রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা যে আমার সবজি ক্ষেতটা কেমন আর এই যে সবজিগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখলে আমার বাড়ির সবজি ক্ষেত। তো আজকে আমি কিছু সবজি তুললাম না, গত পরশুদিন আমি অনেক সবজি তুলেছিলাম, ফ্রিজে অনেক সবজি মানে জমে আছে। তো নেক্সট দিন যেদিন আমি আমার ক্ষেত থেকে সবজি তুলব সেই সবজি তুলে রান্না করে রেসিপি বানিয়ে তোমাদের সামনে আমি হাজির করব, সেই রেসিপি আমি কিন্তু তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।